নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত পোস্টমাস্টার। খড়ে ছাওয়া গ্রাম্য পোস্ট অফিসের ভেতরে নড়বড়ে টেবিলের সামনে হাত ভাঙা চেয়ারের ওপর বেগুনে রঙের আলোয়ান গায়ে ওই যে যুবকটি বসে কাজ করছে, ওই এখানকার পোস্টমাস্টার বা ডাকবাবু বিমলচন্দ্র গঙ্গোপাধ্যায়। ঘড়িতে ঠং ঠং করে 10টা বাজতেই বাইরে ঝমঝম শব্দ শোনা গেল, রানার ডাক নিয়ে এসেছে। রানার প্রবেশ করে ডাকের ব্যাগটি টেবিলের ওপর রাখল, বাবুকে প্রণাম করে কপালের ঘাম মুছল। ডাকবাবু ব্যাগের শিলমোহর পরীক্ষা করে দেখলেন, রানার তখন তামুক খেতে বাইরে চলে গেল। অফিস গৃহ এখন জনশূন্য, পিয়নেরা রান্না খাওয়া সেরে নিচ্ছে, খানিক পরেই এসে জুটবে এবং নিজের নিজের বিটের চিঠি, মানি অর্ডার, রেজিস্টারি প্রভৃতি বুঝে নেবে। ব্যাগটি কেটে বিমল ওটি টেবিলের উপর উপুড় করে ধরল। চিঠি, পত্র, পার্সেল প্রভৃতির সঙ্গে একটি প্রসিদ্ধ মাসিক পত্রের 5-6টা বিভিন্ন প্যাকেটও বের হল। একটা প্যাকেট নিয়ে বিমল তার দেরাজের মধ্যে রাখল, এটি সে বাসায় নিয়ে যাবে এবং আহারাদির পর শয়ন করে খুলে গল্প ও প্রেমের কবিতাগুলির রসাস্বাদন করতে করতে ঘুমিয়ে পড়বে। তারপর চিঠির গাদা পরীক্ষা করতে লাগল, তার মধ্যে থেকে 4-5খানি বেছে নিয়ে দেরাজের মধ্যে লুকালো। এগুলি সমস্ত এই খামের চিঠি এবং পুরুষের হস্তাক্ষরে স্ত্রীলোকের নামে ঠিকানা লেখা। এগুলিও সে বাসায় নিয়ে গিয়ে জল দিয়ে খুলে পাঠ করবে। শুধু প্রেমের গল্প কবিতা নয়, প্রেমের চিঠি পড়তেও বিমল অত্যন্ত ভালোবাসে। এটা সে একটা নির্দোষ আমোদ বলেই মনে করে, কারণ চিঠিগুলো সে নষ্ট করে না, আবার জুড়ে পরদিন ছাপ মোহর লাগিয়ে বিলির জন্য পিয়নদের দিয়ে থাকে। 6 মাসের অধিক কাল বিমল এখানে এসেছে, প্রত্যহই এমন চিঠি অপহরণ করে, এটা তার একটা নেশার মতো দাঁড়িয়ে গেছে। 10:30 বাজল, পিয়নেরা একে একে এসে টেবিলের উভয় পার্শ্বে বসে পড়ল। বিমল তাদের মধ্যে বিভিন্ন গ্রামের পত্রাদি বণ্টন করে দিতে লাগল। এই অবসরে আমার এই মহাপুরুষের কিঞ্চিত পূর্ব পরিচয় দিয়ে রাখা উচিত বিবেচনা করি। বিমলের নিবাস যশোর জেলার কোনো এক গণ্ড গ্রামে। সেখানে একটি হাই স্কুল আছে, সেই স্কুলের ওপরের ক্লাসগুলির প্রত্যেকটিতে 2-3 বছর করে কাটিয়ে বিমল যখন প্রবেশিকা পরীক্ষা দিতে উদ্যত হল, তখন তার গোঁপদাড়ি বেশ পুষ্ট হয়ে উঠেছে এবং বয়স হয়েছে 22 বছর। গ্রামের লোকে সে সময় বলেছিল, বিমল যেদিন পাশ হবে সেদিন পূবের সূর্যি পশ্চিম দিকে উঠবে। এমন মন্তব্যের যথেষ্ট কারণও বিদ্যমান ছিল, গ্রামের যত বকাটে ছোকরাই ছিল বিমলের বন্ধু, শখের থিয়েটার দলের সেই ছিল প্রধান পাণ্ডা এবং গঞ্জিকা সেবন তো অনেকদিন থেকেই চলছিল। ইদানিং থিয়েটারের রিহার্সালে যে বোতলও গোপনে আমদানি হতো তারও বিশ্বাসজনক প্রমাণ আছে। কিন্তু যে ঘটনা অভাবনীয় তাই ঘটে গেল, গেজেট বের হলে দেখা গেল বিমল তৃতীয় বিভাগে পাশ করেছে, অথচ সূর্যদেব গ্রামের লোকের ভবিষ্যৎবাণীর কোনো খাতিরই করলেন না। বিমল ছোকরাটি দেখতে বেশ সুপুরুষ, কিন্তু তার মন্দ স্বভাবের জন্য আজও বিবাহ হয়নি। সংসারে তার মা ও জ্যাঠাইমা দুজনেই বিধবা, একটি ছোট ভাই, একটি বিধবা ভগিনী এবং 2টি জ্যাঠতুতো ভাই বর্তমান। বড়টি স্থানীয় জমিদারি কাছারিতে সামান্য বেতনে সুমার নবিশের কাজ করে থাকে, ছোট ভাই 2টি স্কুলে পড়ে। বিমলেরও এখন অর্থোপার্জন করা আবশ্যক হয়ে পড়ল, সামান্য যা জোতজমা আছে তাতে সংসার চলে না। তার এক আত্মীয়র সঙ্গে 24 পরগনার পোস্টাল সুপারিনটেন্ডেন্ট বাবুর বিশেষ হৃদ্যতা ছিল, তারই সুপারিশে সে ডাক বিভাগে কর্ম পায়। আলিপুরের হেড অফিসে বছরখানেক শিক্ষানবিশী ও অ্যাক্টিনি করে আজ 6 মাস হল সে এই মহেশপুর ডাকঘরের সাব পোস্টমাস্টার হয়ে এসেছে।
হেড অফিসে থাকতে পাঁচজন উপরওয়ালার অধীনস্থ হয়ে কাজ করতে বিমলের মোটেই ভালো লাগত না। এখানে এসে সে স্বাধীন হয়েছে। সরকারি বাসাটি ভালো, পিয়নেরা আজ্ঞাকারী, খাদ্যদ্রব্যাদি সুলভ, এমনকি পল্লীগ্রাম হলেও এখানে বিলাতি পাওয়া যায়, তবে সোডা পাওয়া যায় না, জল মিশিয়ে খেতে হয়, এই যা একটু অসুবিধা। সুতরাং মোটের উপর বিমল এখানে ভালোই আছে বলতে হবে। পিয়নেরা নিজের নিজের ব্যাগ ভরে পত্রাদি নিয়ে রওনা হয়ে গেলে বিমল অপহৃত মাসিক পত্রখানি ও চিঠিগুলি হাতে করে আপিস ঘর থেকে বের হয়ে তাতে তালা বন্ধ করল। বাসায় প্রবেশ করে উঠান থেকে বলল, বামুনমা রান্নার কত দূর? একজন বর্ষীয়সী ব্রাহ্মণ বিধবা রান্নাঘর থেকে বের হয়ে বললেন, রান্না আমার শেষ হয়েছে, তুমি চান করে এসো বাবা। এর বাড়ি এই পাড়াতেই, বড় গরিব, মাত্র চারটি টাকা বেতনে বিমলকে দুবেলা রেঁধে খাইয়ে যান। বিমল নিজের ঘরে গিয়ে চিঠিগুলো ও মাসিকপত্রখানি বালিশের নিচে গুঁজে কোট প্রভৃতি খুলে রেখে একটা শিশি থেকে কিঞ্চিত তেল ঢেলে মাথায় দিয়ে সাবান গামছা ও বস্ত্র নিয়ে কাছের পুকুরে স্নান করতে গেল। স্নান করে এসে ভিজে কাপড়খানি শুকোতে দিয়ে জামা পরে আরশি চিরুনি ও বুরুশ নিয়ে পরিপাটি রূপে নিজের কেশ সংস্কার করল। তারপর রান্নাঘরের বারান্দায় বিছানো আসনখানির ওপর বসে ভোজনে প্রবৃত্ত হল। বিমলকে খাইয়ে বামুনমা যখন চলে গেলেন তখন বেলা প্রায় ১২টা। বিমল পাঞ্চিবতে চিবোতে সদর দরজা বন্ধ করে এসে শয়নঘরে প্রবেশ করল। এক গ্লাস জল ও একখানি ছুরি নিয়ে শয্যা পার্শ্বস্ত সরকারি ছোট টেবিলখানার উপর রেখে বিছানায় বসে বালিশের তলা থেকে মাসিকপত্র চিঠিগুলো বের করল। জলে আঙুল ভিজিয়ে প্রত্যেক চিঠির মুখে বেশ করে বুলিয়ে সেগুলি সারবন্দি টেবিলের ওপর রেখে মাসিকপত্রখানির মোড়ক ছিঁড়ে ফেলল। পাতা উল্টাতে উল্টাতে মাঝে মাঝে চেয়ে দেখতে লাগল কোনো চিঠির মুখের জল শুকিয়ে এসছে কি না। মাঝে মাঝে সেগুলির মুখ আবার ভিজিয়ে দিতে লাগল। যখন বুঝল এবার সময় হয়েছে, তখন মাসিকপত্রখানি রেখে ছুরির ফলা চিঠির মুখে ঢুকিয়ে উল্টো দিকের চাপ দিয়ে একে একে চিঠিগুলো খুলে ফেলল। প্রথম চিঠিখানি বের করে দেখল তার সঙ্গে একখানি ১০ টাকার নোট। বিমল আপন মনে বলে উঠল, বাহ, আজ বৌনি হলো মন্দ নয়। নোটখানি বালিশের তলায় গুঁজে রেখে চিঠির ভাঁজ খুলল। প্রাণেশ্বরী বলে সম্বোধন। বিমল সাগ্রহে চিঠিখানি পড়তে লাগল। কলকাতা প্রবাসী বিরহী স্বামী তার বিরহ যন্ত্রণার অনেক বর্ণনা করেছে, লিখেছে বড়দিনের ছুটিতে বাড়ি এসে তার হৃদয়েশ্বরীকে হৃদয়ে ধরে সকল জ্বালা নির্বাহ করতে পারবে সেজন্য দিন গণনা করছে, প্রথম মাসের মাইনে পেয়ে খোকার দুধ খরচের জন্য ১০টা টাকা পাঠাচ্ছে। এ ব্যক্তির আরও কয়েকখানি পত্র ইতিপূর্বে বিমল পাঠ করেছিল, সে জানত লোকটি কলকাতায় চাকরির জন্য উমেদারি করছিল। এই পত্রখানি রেখে বিমল দ্বিতীয় পত্রখানি খুলল। পূজনীয়া পিসিমা, সম্বোধন দেখে ধুত্তর বলে সক্রোধে চিঠিখানা বিছানার ওপর ফেলে তৃতীয় পত্রখানি উন্মোচন করল। এই লোকের চিঠিও মাঝে মাঝে পড়েছে, তা থেকে এদের পূর্বকথা কিছু কিছু সে অবগত ছিল। মেয়েটির নাম চারুশীলা, সে বিধবা, বোধহয় বাল্য বিধবা। এই মহেশপুর গ্রামের দক্ষিণে রসুলপুরে তার বসতি। খুব সম্ভব এই স্থানে তার শ্বশুরালয়, তার পিত্রালয় কলকাতায়। কলকাতা নিবাসী এই পত্রলেখকের সঙ্গে তার প্রণয় সংঘটিত হয়। পত্রলেখককে পত্র শেষে কখনো নিজের নাম স্বাক্ষর করতে দেখেছে বলে স্মরণ হয় না। সে সই করে তোমার প্রেমাকাঙ্ক্ষী, তোমার ভালোবাসা, তোমার সে, এইরূপ সব মাথা মুন্ডু। বিগত ৩-৪ মাস থেকে এদের এরূপ প্রেমপত্র চলছে, তবে মেয়েটির লেখা চিঠি বিমল কখনো দেখবার সুযোগ পায়নি। নাম না জানাতে রওনা চিঠিগুলোর মধ্যে থেকে সেটি বেছে বের করা শক্ত বলেও বটে এবং সময় পাওয়া যায় না বলেও বটে।
কারণ ভিন্ন গ্রামের ডাকবাক্স থেকে পিওনেরা চিঠি ঝেড়ে আনবার সময় ডাকঘরে অনেক লোকজন থাকে, ছাপ মোহর দিয়ে ব্যাগ ভর্তি করবার ধুম পড়ে যায়। কলিকাতা 22শে অগ্রহায়ণ। আমার হৃদয়েশ্বরী, গতকল্য তোমায় একখানি পত্র লিখিয়াছি, তাহা তুমি পাইয়া থাকিবে। তাহাতে লিখিয়াছিলাম আমি আগামী শনিবার দিন গিয়া তোমায় লইয়া আসিব, কিন্তু শনিবারে যাওয়ার সুবিধা করিতে পারিলাম না। পরদিন অর্থাৎ রবিবার দিন আমি নিশ্চয় যাইব, তাহাতে কোনো সন্দেহ নাই। তুমি পূর্ব পরামর্শ মতো রাত্রি ঠিক 12টার সময় তোমাদের বাড়ির পশ্চিমে সেই শিব মন্দিরের সম্মুখে আসিয়া দাঁড়াইবে। আমি মন্দিরের পার্শ্বস্থ সেই বটবৃক্ষের ছায়ায় লুকাইয়া থাকিব এবং তুমি আসামাত্র তোমাকে সঙ্গে করিয়া কলিকাতায় লইয়া আসিব। যানবাহনাদের কিরূপ বন্দোবস্ত করিয়া উঠিতে পারিব তাহা এখনই বলিতে পারিতেছি না, হয়তো হাঁটিয়াই উভয় স্টেশনে গিয়া ট্রেনে উঠিব। বিদ্যাসাগর মহাশয়ের আইন অনুসারে আমাদের বিবাহের সমস্ত আয়োজন আমি করিয়া রাখিয়াছি, পুরোহিত ঠিক হইয়াছে। সোমবার দিন আমি যথাশাস্ত্র তোমার পাণিগ্রহণ করিব। এ সম্বন্ধে আমি উকিল ব্যারিস্টারগণের পরামর্শও লইয়াছি, তাহারা বলেন যদি তোমার শ্বশুরকুলের কেহ এই লইয়া আমার উপর মামলা মোকদ্দমা করতে উদ্যত হয়, তবে তোমার বয়স 16 বৎসরের অধিক হইয়াছে এবং স্বেচ্ছায় আমার সঙ্গে আসিয়াছিলে, ইহা প্রমাণ করিতে পারিলেই কেহ আর আমার কেশাগ্র স্পর্শ করিতে পারিবে না। সেই জন্যে আমি জন্ম মৃত্যু রেজিস্ট্রারি অফিস থেকে তোমার জন্মদিনের সার্টিফিকেটের নকল পর্যন্ত আদায় করিয়া আনিয়াছি। সুতরাং সকল দিকেই আটঘাট বাঁধা রহিল। রবিবার সন্ধ্যার ট্রেনে আমি রওনা হইয়া স্টেশনে নামিয়া রাত্রি 10টার মধ্যেই তোমাদের গ্রামে প্রবেশ করিতে পারিব। ভগবানের নাম স্মরণ করিয়া গৃহের বাহির হইও। আশা করি তাঁহার আশীর্বাদে আমাদের মিলনের পথ হইতে সকল বাধা বিঘ্ন অপসারিত হইবে। অধিক আর কি লিখিব, আমার শূন্য গৃহে আসিয়া তুমি লক্ষ্মীরূপে অবতীর্ণা হও, আমার শূন্য হৃদয়ে বসিয়া আমায় চিরসুখী করো। ইতি তোমার মন চোর। এই পত্রখানি পড়ে বিমল আপন মনে বলে উঠল, কি চমৎকার, এই যে রীতিমতো একটা নোবেলি ব্যাপার, বাহ বাহ কা মজাদার, কা তোফা, বাবা চারুশীলা ব্রেভো, জিতা রহো বাবা, 3 cheers ফর চারুশীলা। বেশ বেশ, বরের কাছে তুমি যাবে? মাইকেল তো বিধানই দিয়ে গেছে, যে যাহারে ভালোবাসে সে যাইবে তার পাশে। ব্রজঙ্গনা কাব্য দেখো, গড ব্লেস দ্য হ্যাপি পেয়ার। তোমাদের বিয়েতে আমায় নেমন্তন্ন করবে না বাবা, লুচি খেয়ে আসতাম। অতঃপর বিমল বাকি পত্র দুটি পড়ে দেখল। এ দুটি মামুলি স্বামীর মামুলি প্রেমের চিঠি, তাতে প্রেমের চেয়ে ঘরকন্যার কথাই বেশি, কোনো বিশেষত্ব নেই। বিমল এই 6 মাসের মধ্যে বৈধ ও অবৈধ সহস্রাধিক প্রেমপত্র পড়েছে। সে জানে বৈধ প্রেমের চিঠির থেকে অবৈধ প্রেমের চিঠিতেই মজা বেশি থাকে। পত্রগুলি আবার জুড়ে রেখে বিমল মাসিক পত্রখানি পড়তে আরম্ভ করল। পড়তে পড়তে ক্রমে তার হাত থেকে বইটি খসে পড়ল। সে তখন পাশ ফিরে পাশের বালিশে পা দিয়ে আরামে ঘুমোতে লাগল। বিকালে বিভিন্ন গ্রাম থেকে পিওনেরা নিজ গ্রামে ফিরে এলে বিমল তাদের কাছ থেকে মানি অর্ডার, রেজিস্ট্রারি প্রভৃতির রসিদ দেখে নিয়ে খাতাপত্র লিখতে আরম্ভ করল। কাজ শেষ হলে ভৃত্যকে বলল, ওরে যা দেখি হরেনসার দোকান থেকে এক বোতল বিহাইভ নিয়ে আয়, চাদরের ভেতর বেশ করে নুকি আনবি বুঝেছিস, আর করিমদ্দিকে আমার কাছে একবার ডেকে দিয়ে যাস। বলে বিমল সরকারি তহবিল থেকে বৃত্তের হাতে 6টি টাকা দিল। কিছুক্ষণ পরে পিয়ন করিমদ্দি শেখ এসে বলল, ডেকেছেন? বিমল বলল, হ্যাঁ, এই আজ একটা ফাউলের কারি বানিয়ে দিতে পারবে হে শেখের পো? করিম বলল, কেন পারবো না হুজুর। আচ্ছা এই টাকা নাও, বেশ মোটা তাজা দেখে একটা মুরগি কিনে এনো, বেশ করে লঙ্কা বাটা দিও, আমরা বাঙাল মানুষ ঝালটা একটু বেশি খাই। বলে বিমল ক্যাশ থেকে তাকেও 1টি টাকা দিল। কাজকর্ম শেষ হলে ক্যাশ থেকে আরও 3টি টাকা নিয়ে
দ্বিপ্রহরে লব্ধ সেই 10 টাকার নোটখানি ক্যাশে রেখে ক্যাশ পূরণ করল। ক্যাশ মিলিয়ে তার লোহার সিন্ধুকে বন্ধ করে আপিস ঘরে চাবি দিয়ে বিমল বাসায় গেল। তখন সন্ধ্যা হয়ে গেছে। বামুন মাকে দেখে বলল, মা আজ শরীরটা কেমন ম্যাজম্যাজ করছে, আজ রাত্রে ভাতটা আর খাবো না, খানকতক পরোটা ভেজে রেখে যাও, তরকারি ফরকারি বেশি কিছু রাখার দরকার নেই, খানকতক আলু ভাজা হলেই হবে, বলে সে মুখ হাত ধুতে চলে গেল। মাঝে মাঝে বিশেষত বেতন পাবার পর 2-4 দিন বিমলের এরূপ গা ম্যাজম্যাজ করে থাকে এবং রাত্রে ভাতের পরিবর্তে লুচি বা পরোটার ফরমাশ করে। মুখ হাত ধুয়ে এসে বিমল এক পেয়ালা চা পান করে পান মুখে দিয়ে ঘোষেদের বৈঠকখানায় পাশা খেলতে গেল, প্রত্যহই এরূপ যায়। রাত্রি 8টা বাজতেই বামুনমা পরোটা ও আলু ভাজা বিমলের শয়নঘরে ঢেকে রেখে বাড়ি চলে গেলেন। 1/2 ঘন্টা পরে বিমল বাসায় এসে রামচরণ ভৃত্যকে জিজ্ঞাসা করল, করিমদ্দি এসেছিল? রামচরণ বলল, আগে হ্যাঁ, ওই রেখে গেছে। বিমল দেখল একটা এনামেলের বড় বাটিতে তার আকাঙ্ক্ষিত ফাউলকারি ঢাকা রয়েছে। বিমল তখন ভৃত্যকে রাত্রের মতো বিদায় করে সদর দরজা বন্ধ করে শয়নঘরে এসে প্রবেশ করল। দেওয়ালে একটা ল্যাম্প জ্বলছিল, তার আলো বাড়িয়ে দিয়ে যথাস্থান থেকে বোতল গ্লাস এবং কাকি স্ক্রু বের করে শয্যা পার্শ্বস্থ সরকারি টেবিলের ওপর রাখল। জুতো মোজা ত্যাগ করে বিছানার ধারে বসে বোতলটি খুলে ফেলল। 1 গ্লাস পান করে বেহালাটি পেড়ে তাতে ছড়ি দিতে লাগল। 1টা গদ বাজিয়ে আর 1 গ্লাস পান করে বেহালা যথাস্থানে রেখে ভাবল, সেই মজার চিঠিখানা আর একবার পড়তে হবে। দেওয়াল আলমারি খুলে চিঠিগুলো বের করে চারুশিলারখানি বেছে নিয়ে বলল, জুড়ে ফেলেছি যে দেখছি, কুছ পড়োয়া নেই, ফের খুলব, বলে টলতে টলতে বিছানায় এসে বসল। চিঠিখানিকে সামনে ধরে বলল, কি চাঁদ, জল খাবে না ব্র্যান্ডি? বলে গ্লাসে খানিক ব্র্যান্ডি ঢেলে আঙুলে একটু নিয়ে চিঠির মুখ ভিজিয়ে বলল, যা বেটা, তোর চিঠি জন্ম সার্থক হয়ে গেল। পরে ব্র্যান্ডিটুকু পান করতে করতে চিঠিখানা খুলতে চেষ্টা করতেই তার মুখ ছিঁড়ে গেল। চিঠিখানা ঊর্ধ্বে তুলে ধরে বলল, হ্যাঁ ছিঁড়ে গেলি, কাল বিলি হবি কি করে রে শালা, বলে খাম থেকে চিঠি বের করে খামখানা ছিঁড়ে মেঝের ওপর ফেলে বলল, জাহান্নামে যা। চিঠি খুলে পড়ল, আমার হৃদয়েশ্বরী। চিঠি রেখে নিজের বুকে হাত দিয়ে চোখ বুঝে অভিনেতার ভঙ্গিতে বলতে লাগল, হৃদয়েশ্বরী, হৃদয় জ্বলে গেল, পুড়ে গেল, খাক হয়ে গেল, আর একটু খাই, বলে চোখ খুলে গ্লাসের বাকিটুকু পান করে পত্রখানি কুড়িয়ে নিয়ে আবার পড়তে আরম্ভ করল। কিন্তু জিভ তখন তার জড়িয়ে এসেছে, তাছাড়া নেশা হলে সে আর স উচ্চারণ করতে পারত না, স-এর স্থানে ছ বলত। একটি কথায় জোর দিয়ে পড়তে লাগল, কিন্তু শনিবারে যাওয়ার ছবিদা করতে পারলাম না, পরদিন পরদিন অর্থাৎ রবিবারে আমি নিশ্চয়ই যাইব, তাতে কোনো সন্দেহ নাই, তুমি পূর্ব পরামর্শ মতো রাত্রি ঠিক 12টার সময় তোমাদের বাড়ির পশ্চিমে সেই শিব মন্দিরের সম্মুখে এসে দাঁড়াবে। চিঠি রেখে আর কিঞ্চিত পান করে গম্ভীর মুখে কি ভাবতে লাগল, অর্ধমুদিত নেত্রে মাথাটি নাড়তে নাড়তে বলতে লাগল, হে চিঠি তো তুমি পাবে না মনি, এই খামখানায় যে ছিঁড়ে ফেলেছি, আগেকার চিঠি মতো তুমি শনিবারে রাত 12টায় এসে এই শিব মন্দিরের কাছে দাঁড়াবে তো, তার আচা পথ চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবচেচে ক্লান্ত হয়ে বসে পড়বে, বসে বসে ক্রমে ছুঁয়ে পড়বে, কি সে তো আয় আসবে না। অল রাইট,
আমি যাব, আমি গিয়ে তোমাকে বলব, উঠো উঠো হে সুন্দরী, তব পদচ্ছ যোগ্য নহে ধরণী, তুমি কেন দুলায় পতিত। তুমি চলো আমার সঙ্গে চলো, চলো ছবি, তুমি আমার হৃদয়ের ছড়ি হবে, হৃদয়ের ছড়ি না ছুরি, হৃদয়ের ছুরি হয়েও না, দোহাই বাবা, ছাদ দোহাই তোমার বলে চোখ খুলে আপন রসিকতায় মুগ্ধ হয়ে বিমল একটু হাসল। গ্লাসের বাকিটুকু পান করে ফেলে আবার চিঠিখানা নিয়ে পড়তে বসল। পড়ল, আমার শূন্য গৃহে আছিয়া তুমি লক্ষ্মী রূপে অবতীর্ণা হও, আমার শূন্য হৃদয়ে বসিয়া আমায় চিরচ্ছুকি করো, ভগবানের নাম ছরণ করে গৃহের বাহির হইও, আশা করি তাঁহার আশীর্বাদে আমাদের মিলনের পথ সকল বাধাবিঘ্ন অপছাড়িত হবে। চিঠি রেখে বিমল বলতে লাগল, উত্তম কথা, কিন্তু দাদা তোমারই হৃদয় কি শূন্য? আমারও যে তাই ভাই, আমার সব শূন্য, সব শূন্য, আমার হৃদয় শূন্য, প্রেম নেই, গৃহ শূন্য, স্ত্রী নেই, বাক্স শূন্য, টাকা নেই, আমার সব শূন্য, মহাবোম বোম ভোলানাথ, শনিবার রাত 12টায় আমি যাব তোমার মন্দিরের কাছে, বটগাছের নিচে আমি লুকিয়ে থাকব, চারুছিলাকে নিয়েছে আমার শূন্য গৃহ, শূন্য হৃদয় পূর্ণ করো, তুমি হচ্ছ বিঘ্ন বিনাশনের বাপ, তাকে সাবধান করে দিও যদি কোনো বাধা বিঘ্ন ঘটে, তোমার জ্যেষ্ঠ পুত্রকে এর জন্য রেসপন্সিবল হতে হবে, এই সব কথা আমি বলে রাখলাম। বলে বিমল বীররসের সঙ্গে বিছানায় এক মুষ্টাঘাত করল, চোখ খুলল, আরও খানিকটা সুরা ঢেলে জল মিশিয়ে পান করে হাত নেড়ে বক্তৃতার সুরে বলতে লাগল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, তোমরা ভাবছ মাথা লাচা নানা ভঙ্গি, এখন এবারটা মদের খেয়ালে এই সব বলছে, কাল এসব কিছুই মনে থাকবে না, তা নয় তা নয়, হাম জায়ঙ্গা হলবাদ জায়ঙ্গা, ঢেকে জায়ঙ্গা আমায় চিনতে পারবে না, তারপর এই বাছাই এনে তাকে বন্দিনি, আদরে যত্নে মিষ্টি কথায় ত্রিলোককে বচীভূত করতে কতক্ষণ, আর আমার এই চেহারাটাও কি কোনো কাজে লাগবে না, এখন একটু ছোঁয়া যাক। বলে মাতাল বিছানায় দেহ লুটিয়ে দিয়ে নিদ্রা ঘুরে অচেতন হয়ে পড়ল। কোথায় রইল তার পরোটা আর কোথায় রইল তার সাধের ফাউলকারি? খামের ওপর শ্রীমতী চারুশীলা দাসীর ঠিকানা লেখা থাকলেও এবং রসুলপুর গ্রামে যথার্থই একজন দাসী থাকলেও পত্রখানি তার জন্য উদ্দিষ্ট নয়। তার নামেই পত্র আসে বটে, কিন্তু পত্র না খুলেই চারুশীলা সেটি কাপড়ের মধ্যে লুকিয়ে পাশের বাড়িতে তার প্রিয় সখী বনলতাকে দিয়ে আসে। এই গোপন বন্দোবস্ত, সব কথা তবে খুলেই বলি। বনলতা বনে জন্মগ্রহণ করেনি, খাস কলকাতা শহরে তার মাতুলালয়ে জন্মেছিল। বাল্যকালেই পিতৃমাতৃহীন হয়ে বনলতা মামার বাড়িতেই মানুষ হতে থাকে। মামা বড় লোক ছিলেন, নিজের মেয়েদের সঙ্গে বনলতাকেও ভালোভাবে লেখাপড়া শিখিয়েছিলেন। তাঁদের স্বজাতীয় একটি যুবক কলিকাতায় মেশে থেকে কলেজে পড়ত, তার সঙ্গে বনলতার বিবাহ দিয়েছিলেন, কিন্তু মাস কয়েক পরেই সেই হতভাগ্য যুবক কালকবলিত হয়। বনলতার মামা অভাগিনী ভাগিনীকে আরও লেখাপড়া শেখাতে লাগলেন। গত বছর উইল করে তাকে 20,000 টাকার কোম্পানির কাগজ দিয়ে ইহধাম থেকে মহাপ্রস্থান করেছেন। যে লোকটি তোমার প্রেমাকাঙ্ক্ষী, তোমার মনচোর ইত্যাদি বলে চিঠি সই করে, তার নাম নরেন্দ্রনাথ মণ্ডল,
এদের জ্ঞাতি। সে লোকটি সুশিক্ষিত এবং উদার মতাবলম্বী। ব্রহ্মদেশে সেগুন কাঠের তার বিস্তৃত কারবার আছে, কলকাতায় তার ব্রাঞ্চ আছে। বনলতার মামার শ্রাদ্ধ উপলক্ষেই বর্মা থেকে নরেন কলকাতায় আসে এবং বিধবা বনলতার সঙ্গে পরিচিত হয়। তাদের বাড়ি ভিন্ন হলেও প্রত্যহই এ বাড়িতে সে আসতে লাগল এবং এসব ক্ষেত্রে যা হয়, প্রথমে আঁখি মজল, তারপর মন মজল। ব্যাপার অবগত হয়ে বনলতার মামাতো ভাইয়েরা নরেনের সঙ্গে তার বিধবা বিবাহ দিতেও কৃতসংকল্প হলেন। এই খবর কাকমুখে রসুলপুর গ্রামেও এসে পৌঁছল। উইলের সংবাদও পূর্বে পৌঁছেছিল। বনলতার শ্বশুর কলকাতায় গিয়ে বনলতার মামাতো ভাইদের ওপর উকিলের চিঠি দিয়ে মহা হাঙ্গামা করে বিধবা পুত্রবধূকে উদ্ধার করে আনেন। রসুলপুরে এসে বনলতা প্রথমে অত্যন্ত ম্রিয়মাণ হয়ে পড়ে। মাসখানেক পরে পাশের বাড়ির সমবয়সী চারুশীলার সঙ্গে তার সখিত্ব জন্মে। চারু তার স্বামীর সম্মতিতে বনলতার সঙ্গে তার হস্তাকাঙ্ক্ষীর পত্র বিনিময়ে এইভাবে সহায়তা করতে সম্মত হয়। অপহৃত পত্রখানিতে লেখা ছিল, গতকল্য তোমায় পত্র লিখিয়াছি যে শনিবার রাত্রে গিয়া তোমায় লইয়া আসিব। সে পত্রখানি যথাসময় চারুর হস্তগত হয় এবং যথানিয়মে বনলতাকে সেখানে সে দিয়েও আসে। অন্যান্য পত্র বনলতা পড়ে ছিঁড়ে ফেলত, কিন্তু এই পত্রখানিতে সময় তারিখ ইত্যাদি লেখা ছিল বলে বাক্সয়ে লুকিয়ে রাখে। বনলতার শাশুড়ি তাকে অত্যন্ত সন্দেহের চোখেই দেখে থাকেন। তার অনুপস্থিতিতে মাঝে মাঝে তিনি তার বাক্স পেঁটড়া গোপনে খানাতল্লাশিও করেছেন, কিন্তু এ পর্যন্ত দোষজনক কিছুই পাননি। এই পত্রখানি পৌঁছবার পরদিন দ্বিপ্রহরে বনলতা চারুশিলাদের বাড়ি গিয়েছিল। সেই সুযোগে তার শাশুড়ি অন্য চাবি দিয়ে তার বাক্স খুলে পত্রখানি পাঠ করেন এবং স্বামীকে দেখান। স্বামী বলেন, আচ্ছা আসো গুনা পাজি, তাকে উচিত মতো শিক্ষা দেওয়া যাবে। শনিবার দিন বনলতার শ্বশুর তাঁর দুজন বন্ধুকে রাত্রে আহারের জন্য নিমন্ত্রণ করেন। শাশুড়ি নানা অছিলায় রান্নাবান্নায় বিলম্ব করলেন। অতিথিদ্বয়ের আহার যখন শেষ হল, রাত্রি তখন ১১টা। অন্যদিন রাত্রি ১০টা না বাজতেই বাড়ির সকলে ঘুমিয়ে পড়ে। আজ বনলতা ছটপট করছে, কিন্তু বাড়ির সকলে জেগে। শাশুড়ি ননদেরা তাকে চোখে চোখে রেখেছেন। ওদিকে বৈঠকখানা থেকে ১২টার কিঞ্চিত পূর্বে বনলতার শ্বশুর তার বন্ধুদ্বয় সহ লাঠি ও দড়ি সঙ্গে নিয়ে শিব মন্দিরের পেছনে গিয়ে লুকিয়ে রইলেন। কিছুক্ষণ পরেই ওভারকোট গায়ে, মাথায় মুখে কমফোর্টার জড়ানো বিমল ধীরে ধীরে এসে বটবৃক্ষের অন্ধকার ছায়ায় দাঁড়াল। ক্ষণ পরেই তিনজন লোক এসে তার মাথায়, পাশে, বুকে, পায়ে লাঠি, কিল, চড়, ঘুষি ও লাথি মারতে মারতে তাকে মাটিতে পেড়ে ফেলল। প্রহারের চোটে তৎপূর্বেই বিমল সংজ্ঞাহীন হয়েছিল। লোক তিনজন তখন অচেতন বিমলের হাত পা ভালোভাবে দড়ি দিয়ে বাঁধল। এক ব্যক্তি বলল, বেটা বেঁচে আছে তো না মরেছে? অপর ব্যক্তি তার নাকের কাছে হাত দিয়ে বলল, না নিঃশ্বাস বেশ পড়ছে। প্রথম ব্যক্তি বলল, তা এখন একে কি করা যায় বলো দেখি, এইখানেই কি পড়ে থাকবে? না না, আমাদের বাড়ির কাছে কেন, এই শেষকালে কি কোনো পুলিশ হাঙ্গামায় পড়ব? তবে চলো ব্যাটাকে নিয়ে খানিক দূরে কোথাও ফেলে রেখে আসা যাক। দেশলাইটে জ্বালো তো, লোকটা কে দেখি। এক ব্যক্তি দেশলাই জ্বালল। তিনজনেই তখন বলে উঠল, আরে কি, এ যে মহেশপুরের পোস্টমাস্টার। দেশলাই পুড়ে গেল। আবার যেমন অন্ধকার তেমনই অন্ধকার। তখন তিনজনে ফিসফিস করে পরামর্শ চলতে লাগলো। আরে এ ব্যাটাই বা এখানে এলো কেন, যে ব্যাটার আসবার কথা সেই বা এলো না কেন? আরে সে যা হোক তা হোক, এখন চলো একে মহেশপুর পোস্ট অফিসের বারান্দায় শুইয়ে দিয়ে আসা যাক। তিনজনে তখন বিমলের অচেতন দেহ বহন করে নিয়ে চলল। পল্লীগ্রামের পথ, রাত্রি দ্বিপ্রহর, রাস্তায় আলো নেই, জনমানবের সঞ্চার নেই।
শীতে খোলা বারান্দায় পড়ে থেকে ঘণ্টা দুই পরেই বিমলের জ্ঞান ফিরে এলো। সে সেই আবদ্ধ অবস্থায় পড়ে পড়ে নানা রকম উপায় ফন্দি চিন্তা করতে লাগল। ক্রমে ভোর হলো। একজন পিয়নকে সেই দিকে আসতে দেখে বিমল ক্ষীণ কণ্ঠে তাকে ডাকল। পিয়ন এসে বলল, বাবু ব্যাপার কি? বিমল চিঁচি করে বলল, আরে আরে ডাকাতি রে ডাকাতি, আগে আমার প্রাণটা বাঁচা। সে ব্যক্তি ছুটে গিয়ে অন্যান্য পিয়নদের ডেকে আনল। সকলে মিলে বিমলের বন্ধন রজ্জু খুলে দিল। বিমল বলল, আমার বুক পকেট থেকে চাবি নে আর ডাকঘর খোল, খুলে মেজের উপর আমায় শুইয়ে দিয়ে থানায় খবর দিকে যা। পিয়নেরা তাই করল। বিমল কাতরাতে কাতরাতে বলল, এ সব পিয়ন যা, দারোগা প্রথমে তোদেরই জবানবন্দি নেবে কিনা। তারা জিজ্ঞাসা করল, কি বলবো হুজুর? আরে যা জানিস যা দেখেছিস সবই বলবি। পিয়নেরা যখন চলে গেল তখন বেশ ফর্সা হয়েছে। বিমল টলতে টলতে উঠে সরকারি লোহার সিন্দুক খুলল। তার মধ্যে নোটে টাকায় 542 টাকা ছিল। সেগুলি সমস্ত বের করে রুমালে বেঁধে বাসায় গিয়ে নিজের ট্রাঙ্কে লুকিয়ে রেখে এসে ডাকঘরের মেঝেতে পূর্ববৎ শুয়ে রইল। দুই দিন পরে কলকাতার কাগজে ছাপা হলো, ভীষণ ডাকাতি, পোস্ট অফিস লুট। বিগত শনিবার রাত্রে 24 পরগনার অন্তর্গত মহেশপুর গ্রামের পোস্ট অফিসে একটি ভয়ানক ডাকাতি হয়ে গেছে। পোস্টমাস্টার বিমলচন্দ্র গঙ্গোপাধ্যায় রাত্রে 11টার সময় ডাকঘরে বসে হিসাব মিলাচ্ছিলেন। পিয়নেরা তৎপূর্বেই চলে গিয়েছিল, সেখানে আর কেউ ছিল না। 5-6 জন যুবক হঠাৎ ডাকঘরের মধ্যে প্রবেশ করে রিভলভার বের করে বলে, খবরদার চিৎকার করো না, গুলি করব, লোহার সিন্দুকে চাবি দাও। এতে পোস্টমাস্টার বলেন, তা কখনোই দেব না, প্রাণ দেব তবু সরকারের টাকা দেব না। একজন যুবক তৎক্ষণাৎ পিস্তলের বাঁট দিয়ে বিমলবাবুর মস্তকে সজোরে প্রহার করে। অপর যুবকেরা তাকে জাপটে ধরে মাটিতে ফেলে তার বুকে বসে মুখে কাপড় গুঁজে মুখ বেঁধে ফেলে। তারপর হাত পা দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে চাবি খুঁজতে থাকে। চাবি পেয়ে লোহার সিন্দুক খুলে পূর্বদিনের ক্যাশ 542 টাকা নিয়ে সিন্দুক বন্ধ করে পোস্টমাস্টারকে বাইরের বারান্দায় এনে শুইয়ে দেয়। অফিস ঘরে তালা বন্ধ করে চাবির গোছা পোস্টমাস্টারের পকেটেই ভরে দিয়ে তারা পলায়ন করে। প্রকাশ ডাকাতদের মুখে কালো মুখোশ, গায়ে কালো কোট, পায়ে বুট জুতো ছিল এবং তারা পরস্পরের মধ্যে কথাবার্তায় মাঝে মাঝে ইংরেজি শব্দ ব্যবহার করছিল। এই ডাকাতি সম্পর্কে গতকাল কলিকাতায় কয়েকটি ছাত্রাবাসে খানাতল্লাশি হয়ে গেছে এবং পুলিশ 3 জন যুবককে সন্দেহক্রমে গ্রেপ্তার করেছে। শেষ পর্যন্ত ডাকাতের কেউই ধরা পড়েনি। বিমল আত্মপ্রাণ তুচ্ছ করে সরকারের টাকা রক্ষা করতে চেষ্টা করেছিল এই বিশ্বাসে সদাশয় গভর্নমেন্ট তাকে ইন্সপেক্টর পদে উন্নীত করে দিলেন। রবিবার রাত্রে নরেন যথাস্থানে এসে বহুক্ষণ অপেক্ষা করে কলকাতায় ফিরে যায়। বনলতা পত্রে এখানকার সমস্ত ঘটনা জানিয়েছিল। মাসখানেক পরে একদিন দিবা দ্বিপ্রহরে বনলতা পলায়ন করে পদব্রজে রেলের স্টেশনে গিয়ে নরেনের সঙ্গে মিলিত হয় এবং উভয়ে বাড়িতে অনেক ছোটাছুটি করেছিলেন কিন্তু কিছুই করতে পারেননি। নরেনের সঙ্গে তার বিবাহ হয়ে গেছে।